দেশ বিদেশে যে কোনো নিউজ লেটেস্ট আপডেট জানতে চাইলে আজকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ও বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার পর এবার ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হতে যাচ্ছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে অনুষ্কার মতো বাস্তবে নয়, বরং পর্দায় ক্রিকেটারের স্ত্রী ভূমিকায় অভিনয় করবেন চিকনি চামেলি খ্যাত এই অভিনেত্রী। সর্বভারতীয় প্রচার মাধ্যমের খবর অনুযায়ী কপিল দেবের স্ত্রী রোমিও দেবের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, 1983 সালে বিশ্বকাপ জয়ের আধারে তৈরি হবে কপিল দেবের বায়োপিক। আগেই ঠিক করা হয়ে গেছিল কিংবদন্তি অলরাউন্ডারের ভূমিকায় কে অভিনয় করবেন। অভিনয় করছেন রণবীর সিং, সেই সিনেমায় তার বিপরীতে থাকবেন ক্যাটরিনা। ছবির পরিচালনা দায়িত্বে থাকছেন কবির খান। সিনেমার সঙ্গে যুক্ত একজন জানান, এখনও কবির খান এই সিনেমার জন্য শীর্ষ অভিনেত্রীর নাম ঠিক করেননি, তবে বাকি দুজন প্রায় চূড়ান্ত। একজন নিউকামার এবং অন্য আরেকজনের নাম সাজেস্ট করেছেন স্বয়ং রণবীর। জানা গেছে কবির খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক বেশ ভালো। এর আগে কবির খান পরিচালিত নিউ ইয়র্ক, এক থা টাইগার এবং ফ্যান্টম সিনেমায় ক্যাটরিনাকে দেখা গিয়েছিল। সেই ব্যক্তি অবশ্য জানাচ্ছেন, এই সিনেমা মোটেও কপিল দেবের বায়োপিক নয়, বরং ভারতে প্রথমবার বিশ্বকাপ জয়কে কেন্দ্র করেই গুরুত্ব দেওয়া হয়েছে এই সিনেমাটিতে। এর আগে মে মাসে এক সাক্ষাৎকারে কপিল দেবও জানিয়েছেন, এটা মোটেও তার জীবনীমূলক সিনেমা নয়, এটা 1993 সালে বিশ্বকাপ জয় সংক্রান্ত। তিনি আরও বলেছিলেন, সিনেমায় আমার পাশাপাশি সুনীল গাভাস্কর, মহিন্দর অমরনাথ সহ বাকি ক্রিকেটারদেরও গুরুত্ব দেওয়া হবে। এই সিনেমা সম্পর্কে রণবীর সিং বলেন, আমাদের প্রজন্মের ক্রিকেট ছিল সব সময়ে সব থেকে গ্ল্যামারাস খেলা। যখন কবির স্যার আমাকে ছবির ন্যারেশন দিয়েছিলেন তখন আমি বেশ অবাক হয়েছিলাম, গল্পটা যতটা ক্রিকেটের ততটাই মানবিকও বটে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।